আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। ফজরের দুই রাকাত সুন্নত পড়ে 100 বার একটি দোয়া পড়ুন, দুনিয়া আপনার কাছে নত হবে, আপনি সবচেয়ে ধনী হবেন ইনশাআল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলিহি হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, একবার এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহর সব সৃষ্টিজীবের তাসবিহ পড়ো না, যে তাসবিহের কারণে তাদেরকে রিজিক দেওয়া হয়? সোবেহ সাদেকের সময় তুমি সে তাসবিহ 100 বার পড়বে, তাহলে দেখবে দুনিয়া তোমার কাছে তুচ্ছ হয়ে আসবে। লোকটি চলে গেল এবং এ দোয়াটি পড়তে লাগল। কিছুদিন পরে আবার সে ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এত অধিক সম্পদ জমা হয়েছে যেগুলো হেফাজত করার মতো কোনো জায়গা আমার কাছে নেই। দোয়াটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। দোয়াটি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। অর্থ, আল্লাহ তাআলা সব অসম্পূর্ণতা থেকে পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই, মহান আল্লাহ পবিত্র, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তার সাথীদেরকে ফজরের সুন্নত ও ফরজের মধ্যবর্তী সময়ে এ দোয়াটি পড়ার প্রতি উৎসাহিত করতেন। এটি একটি পরীক্ষিত আমল।